পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এই খাত বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সন্ধ্যায় বিজিএমইএ জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। 2021 সালের মধ্যে দেশ মধ্যময় এবং 2041 সালের মধ্যে উন্নত আয়ের দেশে হবে বলে আবারও আশাবাদ জানান মন্ত্রী। অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্পে ইতিবাচক সংবাদের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার 6 সাংবাদিককে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়।